বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ রমাদান আমাদের উপর ছায়া বিস্তার করেছে রমাদানে একজন মুসলিম সবচেয়ে কম যা অর্জন করতে পারে তা হচ্ছে তার অতীতের গুণা থেকে ক্ষমা লাভ রমাদানে আমাদের অতীতের সমস্ত গুণা ক্ষমা করিয়ে নেওয়ার তিনটা সুযোগ দেয়া হয়েছে এটাকে আমরা তিনবার গোসলের সাথে তুলনা করতে পারি তিনবার গোসল করার পর কারোর দেহে কোনো ময়লা থাকা উচিত নয় رسول الله صلى الله عليه وسلم يقول من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. جي إيمان شوكري صابر أشعي رمضان الروج رغبة تار وتيتر شموس تو غنا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رمضان إيمان شوكري صابر أشعي جي راتر الصلاة أداي تراويح তার অতীতের গুণা ক্ষমা করে দেওয়া হবে তৃতীয় সুযোগ হচ্ছে মান ক লঈলাত কাদরি ইমান আল ও ফের আলাহ মা তাকদী যে লাইলাতুল কাদারে ইমান সহকারে প্রতিদানের আশায় ইবাদত করবে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে এই জন্য রমাদানকে পেয়েও এবং গুনা মাফের এই তিনটা সুযোগ পেয়েও যে তার গুনা মাফ করিয়ে নিতে পারে না সে সত্যি হতভাগ্য সুল্লাহ সাল্লা আসলাম বলছেন ফরালাহ সেই লোক অপদস্থ হোক যার জীবনে রমাদান আসলো এরপর তার গুনা মাফ হওয়ার আগেই তার জীবন থেকে রমাদান চলে গেল আসুন আমরা এই রমাদানকে কাজে লাগাই যেন আমাদের অতীতে গুণাগুলো মাফ হয় এবং আমরা বিরাট অর্জন করতে পারি এই আমরা পাঁচটি কাজ করব ইনশাল্লাহ এই রমাদানে এক নম্বর কাজ অবশ্যই সিয়াম পালন করা এবং এই সিয়ামকে আমাদের প্রোটেক্ট করতে হবে শুধুমাত্র রোজা ভঙ্গকারী বিষয় নয় বরং সকল নিষিদ্ধ কথা কাজ এবং মূর্খতাপূর্ণ আচরণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কারণ রসুল্লাহ সাল্লাম বলছেন জাহালা ফলাই সালিল্লাহ হায় জাতুন যে রোজা রেখেও নিষিদ্ধ কথা কাজ এবং মূর্খতাপূর্ণ আচরণ গালাগালি রাগারাগি বদ আখলাক এগুলো ছাড়তে পারল না তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই দুই নম্বর কাজ হচ্ছে কিয়ামুল্লাঈল রমাদানে আমরা সাধ্যমতো তারাওই তাহাজ ইত্যাদি আদায় করি তিন নম্বর কাজ হচ্ছে আমরা রমাদানে বেশি বেশি কোরআন তিলাত এবং কোরআন উদ্ধারের চেষ্টা করি চার নম্বর হচ্ছে রমাদানে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি এবং পাঁচ নম্বর যে কাশটির কথা আমি বলবো তা হচ্ছে রমাদানে আমরা রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করি ইমান সাল্লাহ বলেন মিসলু আজরিহি যে কোনো রোজাদারকে ইফতার করাবে তার অনুরূপ স্বয়াব সে লাভ করবে আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে একটি সফল রমাদান অতিবাহিত করার توفيق دان كرون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك